জননেতা বিপ্লব কুমার দেবকে কাছে পেয়ে আবেগে ভাসলেন সাধারণ মানুষরা। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে চা বাগান শ্রমিকদের সাথে কেক কেটে নিজের জন্মদিন পালন করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। শুক্রবার বিকাল 4টা নাগাদ ঊনকোটি জেলার কৈলা শহরে চণ্ডীপুর বিধানসভার অধীনস্থ মূর্তিছড়া চা বাগানে গেলেন বিপ্লব কুমার দেব। মূর্তিছড়া চা বাগানে অবস্থিত 150 বছরেরও প্রাচীন মহামায়া কালী মন্দিরে পুজো দেন তিনি। পুজো দিয়ে মন্দিরের নাটমন্দিরে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমার জন্মদিনে এত মানুষ আমার জন্য অপেক্ষা করছেন তা ভাবতেও পারিনি। সময় কম থাকার জন্য চলে যেতে হয়েছে তাকে, তবে তিনি কথা দিয়েছেন সেখানে তিনি আবার যাবেন। তিনি চা শ্রমিকদের উদ্দেশ্য করে বলেন, তিনি যেদিন আসবেন সবাইকে সুন্দর করে রান্না করে রাখার জন্য। তিনি বলেন, দাদাকে ডাল দিয়ে ভাত খাওয়ালে চলবে, মাছ মাংস দিতে হবে না। আর আজকে আমার জন্মদিনে আপনারা তো বড় মাত্রা এখানে 12টা থেকে এসে পৌঁছে গেছেন, 12টা 12:30 থেকে এখন 4:30-4টার উপরে হয়ে গেছে, একটু লম্বা সময় হয়তো আমার না খেয়ে এখানে বসে আছে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, বরাবরই চণ্ডীপুর বাসী, আমাদের আশপাশে ফটিকরায় হোক আর কৈলা শহর, আমি আপনাদেরকে শ্রদ্ধা করি। আপনাদের সুন্দর যে মানসিকতা তার প্রতি আমি চিরকৃতজ্ঞ। আজকে আপনাদেরকে আমি সময় দিতে পারিনি, কিন্তু আমি আজকে এখানে মন্দিরে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি স্থানীয় যে আমাদের নেতৃত্ব রয়েছে, চন্দ্রশঙ্করজি রয়েছে, আমার ফটিকরার এমএলএ রয়েছে, এখানে মন্ডল প্রেসিডেন্ট রয়েছেন, তাদেরকে নিয়ে আপনাদের এখানে 1-2 ঘন্টা দিয়ে সময় দিয়ে কার্যক্রম করব। আর কোনো না কোনো আমার চা শ্রমিক ভাইয়ের বাড়িতে গিয়ে ভোজন করব। আর সেটা বলবো না কার বাড়িতে যাবো, কার বাড়িতে যাবো বলবো না, ওই দিন সবার বাড়িতে সুন্দর করে রান্না করে রাখবেন, আমি গিয়ে যে কোনো এক বাড়িতে উঠবো। খাবেন তো, খাবেন। বিপ্লব দেবের জন্মদিনকে স্মরণীয় করে তুলতে চা বাগানের শ্রমিকরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন সেখানে, এবং একই সাথে তাদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী উপহার স্বরূপ তুলে দেন প্রাণের প্রিয় নেতাকে। এদিন তিনি চণ্ডীপুরের জনগণকে শুভেচ্ছা জানান এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য। এরপর তিনি মন্দিরের পাশে অবস্থিত কমিউনিটি হলের উদ্বোধন করেন। আজকের এই দিনে সকালবেলা আমি গুরুর এখানে গিয়েছিলাম, আমি অনুপ ঠাকুর দীক্ষিত প্রণাম করে এসেছি, কারণ আগে গুরুর কাছে যেতে হয় আর তারপর ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদ নিয়ে সিধা আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য এসেছি। ওর পুরো জীবন আমি আপনাদের আশীর্বাদ চাই, আপনাদের ভালোবাসা চাই, এটাই আমার পুঁজি। আমি জীবনে একটাই পুঁজি কামিয়েছি, সেটা হচ্ছে ত্রিপুরার মানুষের ভালোবাসা, আদর, সম্মান, এটা আমার কাছে পুঁজি। এটা দিয়ে আমি জীবন শক্তি পাই, এটা দিয়ে কাজ করার শক্তি পাই। আর আমি আশা করি আগামী দিনে আমি আপনাদের জন্য আরো ভালো কাজ করব, ত্রিপুরার উন্নয়ন হোক, আপনাদের পরিবারের উন্নয়ন হোক, এটা আমি চাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনুষ্ঠানে বিপ্লব কুমার দেবের সাথে ছিলেন বিধায়ক সুধাংশু দাস, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সন্দীপ কুর্মী, ত্রিপুরা টিসেলের কনভেনার চন্দ্রশেখর কুর্মী, বিজেপি চণ্ডীপুর মণ্ডলের সভাপতি শ্যামকুমার সিনহা, বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য বিমল কর, রঞ্জন সিনহা সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে জননেতা বিপ্লব কুমার দেবকে কাছে পেয়ে সাধারণ মানুষরা ঘিরে ধরেন তাকে, কেউ সেলফি নিতে উৎসুক, কেউ বা একটু হাত ধরে প্রিয় নেতাকে আশীর্বাদ করছেন। চা শ্রমিকরা এদিন নিঃসন্দেহে স্মরণীয় করে তুলেছেন বিপ্লব কুমার দেবের জন্মদিনকে। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।